উত্তর জেলার ধর্মনগর সার্কিট হাউসে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় কাউন্সিলিং অনুষ্ঠান। মঙ্গলবার সকাল 11টায় এই কাউন্সিলিং অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। চলবে 8, 9 এবং 11 নভেম্বর। তিন দিনের এই কাউন্সিলিং অভিভক্ত উত্তর জেলার 130টি পরিবারের সদস্য নিরসন হয়। এই সমস্যাগুলি 2018 সাল থেকে চলে আসছিল। এদিনের কাউন্সিলিং এ উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ রাজ্য মহিলা কমিশনের কাউন্সিলররা। এদিকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এক সাক্ষাৎকারে বলেন, অভিভক্ত উত্তর জেলার এই কাউন্সিলিং এ 130 জন তাদের বিভিন্ন ধরনের মহিলা সংক্রান্ত সমস্যা নিয়ে কাউন্সিলিং এ বসে সমস্যার নিরসন হয়। তিনি আশাবাদী, রাজ্য মহিলা কমিশনের এই কাউন্সিলিং এ বহুদিনের জটিল সমস্যা সমাধানে আগামী দিনে সমাজের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে। মহিলা কমিশনের পক্ষ থেকে আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং এর যে প্রসেস, সেই প্রসেসের ধর্মনগরের নর্থ এবং ঊনকোটি এই দুটো ডিস্ট্রিক্টের সমস্ত কেসগুলো নিয়ে বসা হয়েছে। যারা রাজ্য মহিলা কমিশনের কাছে অভিযোগ করেছেন, এরকম 130টি কেস নিয়ে বসা হয়েছে আজকে, আগামীকালকে এবং 11 তারিখ। এই তিন দিন চলবে আমাদের এই ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং এর প্রসেস। এবং এখান থেকে আমরা আশা করছি যে অন্তত 50% কেসগুলোকে আমরা মীমাংসা করতে পারবো, এই আশা নিয়েই কিন্তু আমাদের আজকের আশা। এবং ত্রিপুরা রাজ্যে গত 18 জুলাই থেকে, 2018 জুলাই মাস থেকেই কিন্তু এই ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং চলছে। এবং এই ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে গিয়ে অর্থাৎ রাজ্য মহিলা কমিশন প্রত্যেকের ঘরে পৌঁছানোর চেষ্টা করছে, সাধারণ মানুষের, সাধারণ ঘরের মহিলাদের যেন কমিশনের জন্য আগরতলাতে শুধু যেতে না হয়। আমরা ডিস্ট্রিক্টে পৌঁছে গেছে এবং এটা কিন্তু রাজ্য মহিলা কমিশনের একটি বিরাট দিক বলে আমি মনে করি। কারণ অনেক মহিলারা এখানে এসে তাদের পরিবারকে সুষ্ঠু সমাধানের মাধ্যমে পরিবার পরিচালনা করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।